আসসালামু আলাইকুম। ইমু, হোয়াটসঅ্যাপ এবং এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কে আমরা অনেক সময় ভিডিও ফোনে কথা বলি এবং আমরা এটা রেকর্ড করতে চাই। কিভাবে রেকর্ড করব আপনারা অনেকেই বুঝতে পারেন না। আজকের এই ভিডিওটি যদি দেখার পর ইমু, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে ভিডিও ফোনে যখন কথা বলেন তখন খুব সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন। কিভাবে করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই জন্য দুইটা অপশন আছে, যে দুইটা অপশনের ভিতরে আপনারা একটা হচ্ছে বিল্ডিং রেকর্ডিং সফটওয়্যার, স্ক্রিন রেকর্ড সফটওয়্যার। এই জন্য আপনারা আপনার মোবাইলের ওপরের দিকে একটু টান দেবেন, দেওয়ার পরে দেখবেন যে ওপরে যে অ্যাপসগুলো আছে এখানে স্ক্রিন রেকর্ডার বলে একটি অপশন আছে। এখানে স্ক্রিন রেকর্ডার যখন থাকবে স্ক্রিন রেকর্ডার জাস্ট অন করে দেবেন। অন করে দেওয়ার ফলে আপনি মোবাইলে কাউকে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমুতে যদি আপনি যখন কাউকে ফোন দেবেন তাহলে অটোমেটিকলি এটা রেকর্ড হতে থাকবে এবং এখান থেকে অবশ্যই অডিও সিলেকশন করে রাখবেন। এবং আমার এই মোবাইলে এই অপশনটি নাই। বর্তমানে যে স্মার্টফোনগুলো আছে অধিকাংশ স্মার্টফোনে এই বিল্ডিং এটা থাকে এবং যাদের নাই আমার মতো তাদের জন্য যেটা করতে হবে আপনার একটু প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন এক্স স্ক্রিন রেকর্ডার। এক্স স্ক্রিন রেকর্ডার লিখলেই এই যে যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। কিছুক্ষণের ভেতরে এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা এটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে অ্যালাউ এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে এটার অ্যাক্সেস দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে এটা অ্যাক্সেসটা দিয়ে দেবেন, দিয়ে ব্যাকে ক্লিক করবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ওকে ক্লিক দেবেন, অ্যালাউ ক্লিক দেবেন, অ্যালাউ ক্লিক দেবেন। তারপরে এখান থেকে স্ক্রিন রেকর্ড অপশনে ক্লিক করবেন। স্ক্রিন রেকর্ড যখন দেবেন তখন আপনি এখান থেকে যত ভিডিও ফোন, অডিও ফোন যেভাবে আপনি কথা বলেন না কেন প্রত্যেকটা কল রেকর্ড হয়ে যাবে। এভাবে আপনি পরবর্তীতে গ্যালারি সেভ করে আপনি এই অডিও ভিডিও কল দেখতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আর এই টাইপের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টসে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।